নমস্কার দর্শক বন্ধুরা, ফ্যাক্টস এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আজ আমি আপনাদেরকে বলবো, ভালো সময় আসার পূর্বে স্বয়ং ঈশ্বর যে সাতটি সংকেত দেয় সে সম্পর্কে। বন্ধুরা, আজ আমি যে তথ্যগুলি আপনাদেরকে জানাবো সেগুলি কিন্তু প্রত্যেকটি ঈশ্বরের সাথে রিলেটেড কিছু তথ্য। যদি আপনি হিন্দু ধর্মের হন, তাহলে আপনি নিশ্চয়ই পূজা অর্চনা করেন এবং পূজা করার সময় বেশ কিছু সংকেত ভগবান আমাদের দিয়ে থাকেন। তবে আমাদের খেয়াল রাখতে হবে যে এই সংকেত কিসের জন্য ঈশ্বর আমাদের দিচ্ছেন। এই সংকেতগুলোর মাধ্যমে আমাদের বুঝে নিতে হবে যে ঈশ্বরের আশীর্বাদের প্রাপ্তি হচ্ছে কি না। যদি আপনারা পুজো করতে বসে এমন কিছু ঈশ্বরের কাছ থেকে ভালো কিছু পূর্বাভাস পান, তাহলে বুঝে নেবেন আপনাদের ওপর ভগবান প্রসন্ন হয়েছেন এবং খুশি হয়েছেন। বন্ধুরা, আপনারা জীবনে যতই ব্যস্ত থাকুন না কেন, কিন্তু ভগবানের পুজো করার জন্য একটু সময় নিশ্চয়ই আপনারা ঠিক বের করেন এবং এই সময়টুকুতেই আপনারা ঈশ্বরের পূজা নিশ্চয়ই করেন। এছাড়াও প্রতিটি বাড়িতে ভগবানের জন্য একটি আলাদা স্থান রাখা হয় এবং সেখানে আমরা ঈশ্বরকে রাখি, তার আরাধনা করে থাকি তথা পরিবারের মঙ্গল কামনাও করি। কিন্তু আপনারা কি এটা জানেন যে যখন আপনারা পুজো করতে বসেন, তখন ভগবান নিজের দিব্য শক্তি দিয়ে আপনাদের কিছু সংকেত দিয়ে থাকে এবং ওই সংকেতে আপনাদের বুঝতে হবে যে ঈশ্বর আপনাদের পুজোতে সন্তুষ্ট হয়েছেন বা উনাদের আশীর্বাদ আপনার উপর আছে না নেই। যখন আমরা পুজো করি, তখন আমাদের আশেপাশে ঈশ্বর যে আছেন তার পজিটিভিটি এনার্জি আমরা অনুভব করি, যা আমাদেরকে চারিদিক দিয়ে ঘিরে রাখে। আর এই এনার্জির সাহায্যেই কিন্তু আমরা পরম আত্মার সঙ্গে যুক্ত হয়ে যাই। কিন্তু এটি তখনই সম্ভব হবে যখন আপনারা শ্রদ্ধা ও ভক্তিভাবের মাধ্যমে ঈশ্বরের পূজা অর্চনা করে থাকবেন। আজ আমি আপনাদের বলবো, ভালো সময় আসার পূর্বে যে সংকেতগুলি স্বয়ং ঈশ্বর আমাদের দিয়ে থাকেন সে সম্পর্কে। বন্ধুরা, যখন কোনো ব্যক্তি ভগবানের পূজা পাঠ করেন, তখন পূজা চলাকালীন প্রদীপ অবশ্যই জ্বালিয়ে থাকেন। যদি আপনার জ্বালিয়ে রাখা প্রদীপের শিখা উপরের দিকে বেশি উঠতে থাকে, তাহলে বুঝতে হবে ভগবান আপনার পুজোতে সন্তুষ্ট হয়েছেন এবং খুব শীঘ্রই আপনার কাছে কোনো ভালো খবর আসতে চলেছে। কিন্তু যদি আপনার জ্বালানো প্রদীপ বারবার নিভে যায়, তাহলে আপনাদের বুঝতে হবে ভগবান আপনার উপর কিছু না কিছু কারণবশত রুষ্ট হয়ে আছেন। বন্ধুরা, পূজা করার সময় ধূপ আপনারা নিশ্চয়ই জ্বালিয়ে থাকেন। যদি ধূপের ধোঁয়া ভগবানের দিকে যায় বা যদি দেখেন ধূপের ধোঁয়া কোনো ভগবানের আকৃতি নিচ্ছে, তাহলে জানতে হবে যে আপনার পুজো সফল হয়েছে এবং পুজোর যে শুভ ফল তা নিশ্চয়ই আপনি প্রাপ্তি করছেন। বন্ধুরা, আরও একটি কথা মাথায় রাখতে হবে, তা হলো ধূপের ছাই কখনোই পায়ে লাগাবেন না, তাতে ভুল করেও পাও দিবেন না। যথাসম্ভব চেষ্টা করবেন এই ছাই কোনরূপ পবিত্র গাছের তলে অথবা জলে ভাসিয়ে দেওয়ার। বন্ধুরা, অনেকবার এমনটিও হয়ে থাকে যে পূজা অর্চনা করার সময় ধূপ জ্বালানোর আগেই একটা খুব সুন্দর সুগন্ধ পুরো বাড়িতে ছড়িয়ে যায়। যদি আপনাকে এই রকম কোনো সংকেত ঈশ্বর দিয়ে থাকেন, তাহলে বুঝতে হবে ভগবানের কৃপা আপনার উপর সর্বদাই বিরাজ করছে এবং ঈশ্বর সেই গৃহে স্বয়ং বিদ্যমান আছেন। বন্ধুরা, পুজো করতে বসে যদি আপনার শরীর শিউরে উঠে বা শরীর কেঁপে উঠে, তাহলে জানতে হবে যে ভগবান আপনার চারপাশেই আছেন এবং তিনি আপনাকে আশীর্বাদ করছেন আর আপনার মনের কথা শুনছেন।
তবে এমনটা কিন্তু খুব কম ব্যক্তির সাথেই হয়। বন্ধুরা, যদি আপনারা পুজো পাঠ করছেন এবং সেই সময় এমন কোনো ব্যক্তি আপনার বাড়িতে আসেন এবং নিজের সঙ্গে কিছু ধনসম্পদ নিয়ে আসেন, তখনও বুঝতে হবে স্বয়ং ঈশ্বর আপনার বাড়িতে এসেছেন উনার আশীর্বাদ নিয়ে। ভগবান পৃথিবীর সব জায়গাতেই প্রতিটি কোণায় কোণায় বিরাজ করেন এবং আপনাকে যে কোনো রূপে উনি দর্শন দিতে পারেন, কিন্তু ভগবানের রূপ খুব কম লোকই দেখতে পান, এটাও বাস্তব। সুপ্রিয় বন্ধুরা, যদি পূজাপাঠ করার সময় কোনো ব্রাহ্মণ বা কোনো ভিখারি এসে থাকেন, তাহলে তাকে ঈশ্বরের রূপ বলে মেনে নেবেন এবং আপনি তাকে ফাঁকা হাতে বা খালি হাতে ফিরিয়ে দেবেন না। এছাড়াও পূজাপাঠ করার সময় যদি ভগবানকে নিবেদন করা ফুল আপনার দিকে পড়ে যায়, তাহলে জানতে হবে ভগবান আপনার মনস্কামনা খুব তাড়াতাড়ি পূর্ণ করতে চলেছেন এবং উনার আশীর্বাদ সবসময় আপনার উপর থাকবে। এবার বন্ধুরা, কথা বলবো এমন কি সংকেত আছে যা ভগবান যদি আপনাদের দেয়, তাহলে জানবেন ভগবান আপনার উপর রেগে আছেন বা উনারা কোনো কারণবশত আপনার উপর সন্তুষ্ট হননি। বন্ধুরা, পূজাপাঠ করার সময় আপনার মন যদি বিচলিত থাকে বা আপনার ক্লান্তিবোধ অনুভব হয়, তাহলে বুঝতে হবে ভগবান আপনার উপর রেগে আছেন। আবার যদি আপনার হাজার চেষ্টার পরেও কিছুতেই আপনার পুজোতে মন লাগছে না, তাহলে বন্ধুরা সবথেকে এটি খারাপ সংকেত বলে মনে করা হয়। বন্ধুরা, যদি আপনি খুশি মনে পুজো করলেন কিন্তু হঠাৎ যদি আপনার পুজো ঘরে প্রদীপ দ্বারাই হোক বা ধূপের মাধ্যমেই আগুন লেগে যায় এবং আপনি বুঝতে হয়তো তা পারলেন না, তাহলে কি কারণে এই আগুন লেগেছে সেটি যদি আপনি বুঝতে না পারেন, তাহলে এটিও কিন্তু খুবই খারাপ সংকেত বলে মনে করা হয় এবং এটি প্রায় বেশিরভাগ বাড়িতেই কিন্তু হয়ে থাকে। এই সংকেতের মানে হলো যে আপনার উপর কোনোরূপ ভারী বিপদ আসছে। পুজো পাঠ করার সময় আপনি কোনো না কোনো ভুল বা পাপ করেছেন, তাই আপনার উপর ভগবান রেগে আছেন। যদি বন্ধুরা পুজো ঘরে কোনো টিকটিকি, ইঁদুর বা অন্য কোনো জীব মরে পড়ে থাকে, তাহলে সঙ্গে সঙ্গে আপনাকে ওই স্থান পরিষ্কার করতে হবে এবং গঙ্গা জল দিয়ে পবিত্র করে নিতে হবে। যদি বন্ধুরা আপনার বাড়িতে এমন হয়ে থাকে, তাহলে আপনাকে ভগবানের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিতে হবে। আপনার জেনে বা না জেনে করা যে কোনো ভুলের জন্য আপনাকে এই ক্ষমা কিন্তু চাইতেই হবে এবং সঠিক নিয়মে আপনাকে পূজাও করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের ঈশ্বর সংকেত, ঈশ্বরের যে সংকেত তা নিয়ে একটি ছোট্ট ভিডিও। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে বা ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক অবশ্যই দেবেন। ধন্যবাদ।